বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা সম্পন্ন হয়েছে সোমবার বিকেলে খুলনার ফুলতলার দক্ষিণ দিহি রবীন্দ্র কমপ্লেক্সে শুরু হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্রচন্দ্র রবীন্দ্র জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নারায়ণ চন্দ্রচন্দ্র বলেন রবীন্দ্রনাথ ছিলেন সারা বিশ্বের কবি তিনি সাহিত্যদের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন তার লেখা জাতিকে করেছে সমৃদ্ধ এবারের অনুষ্ঠানে বিশেষ চমক থাকায় সংসদ সদস্য নারায়ণ চন্দ্রচন্দ্র প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন যে কবিগুরু রমেশ ঠাকুরের অথবা তার স্ত্রী মিনাল দেবী যার জন্মস্থান এটা তার নামে এখানে অন্তত একটা সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠিত হোক এটা আমরা দাবি করছি এবং আমার মনে হয় যে অনেকবার অনেক উদ্বোধনের থেকে এবারে উদ্বোধনে বেশ কিছুটা চমকও রয়েছে অর্থাৎ এই চমকের ভিতর দিয়ে আগামীতেও যাতে আরও আমরা চমক দিতে পারি এবং এটাকে আমরা ছড়ায়ে দিতে পারি এবং এখানে পার্টিসিপেশনটা শুধুমাত্র আমরা ফুলতারার ভিতর সীমাবদ্ধ না রেখে আমরা পার্শ্ববর্তী উপজেলা যেমন অভয়নগর আছে বা ফুলনার অন্য অন্য জায়গার থেকে কারণ এটাকে এটা আমাদের একটা স্থান যে স্থান থেকে আমরা এটাকে দিতে পারি আমাদের চেতনা চিন্তা সাংস্কৃতিক বোধ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনীতে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মুকুল কুমার মৈত্র সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা খসনুর রুবায়েত শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ সালাম ওসি মোহাম্মদ আব্দুল হক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনাল হাজরা সহ আর অনেকে এর আগে প্রধান অতিথি নারায়ণ চন্দ্রচন্দ্র তিন দিনব্যাপী লোকমেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রত্যেকটি শিল্পে প্রত্যেকটি সাহিত্যকর্মে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাঙালি জাতি অনস্বীকার্য আর বিশেষ করে আমি ফুলতলার সন্তান আর ফুলতলার সন্তান হিসাবে আমি গর্বিত এই মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তার পদধূলি এখানে পড়েছিলেন এবং তার সাহিত্যকর্মের একটি অংশ এই আমরা জানতে পারি যে এই দক্ষিণ দিঘিতে তার স্মৃতিচারণ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের বিশ্বকবি তিনি হচ্ছে বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছেন আমার গর্ব যে আমি হচ্ছে মানে এই এলাকারই সন্তান এখানে হচ্ছে তার শ্বশুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই পাশেই নদী আছে ওইখানে বসে তিনি তার ছোট গল্প তারপর উপন্যাস এগুলো লিখতেন আর এখানে এসে অনেক ভালো লাগছে আর এটা তো তিন দিন ব্যাপী অনুষ্ঠান তো এখানে অনেক চমক আছে এর আগে ডুমুরা থেকে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী নিয়ে ফুলতলার উদ্দেশ্যে গাড়ি ভোর বের করেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্রচন্দ্র পরে ফুলতলা থেকে আরও কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্রচন্দ্র এই বহরে